আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে নবী পাকের ওপর অফুরন্ত বেসমার অগণিত অজস্র দুরুদ ও সালাম, রহমতের কালাম, নবী দুজা হাবিবে কিবরিয়া, সাইয়দুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুসলিমিন, হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা তারে, যে নবী পাকের ওপরে দুরুদ শরীফ পড়া না হলে আল্লাহ কোনো ইবাদত কবুল করে না। এই যে দুরুদ শরীফ পড়লাম, আপনারা জবান খুলে বলেন এই দুরুদরা ইবাদত নাকি ইবাদত না? আমি অল্প কোরআন হাদিস পড়ে দেখলাম দুরুদ কোনো ইবাদত না। তো বলবেন হুজুর কি দুরুদ আমি দেখলাম ইবাদত না, কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন কুল্লু দোয়ায়ে মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদি আর দোয়াও হুয়াল ইবাদত। আল্লাহ রাসূল বলেন তোমরা যেই কোনো ইবাদত করো, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, যা করো সবগুলা দোয়া হয়ে আসমান এবং জমিনের মাঝখানে ঝুলতে থাকে, ঘুরতে থাকে, জুলন্ত থাকে, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। রাসূল বললেন লায়াস আদুহু আনহু শাইউন, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। হাত্তা তুসাল্লি আলা নাবিকা, তোমার নবীর উপরে যতক্ষণ পর্যন্ত দুরুদ শরীফ না পড়বা আল্লাহর দরবারে তোমার কোনো ইবাদতে পৌঁছবে না। তাহলে মেহরবান করে বলেন তো দুরুদরা কি ইবাদত নাকি ইবাদতের প্রাণ? ইবাদতের প্রাণ, সুবহানাল্লাহ। বলে আপনি একটা মানুষের বডি আছে, দেহ আছে, কিন্তু প্রাণ যদি না থাকে এই মানুষটার কোনো মূল্য নাই, সুবহানাল্লাহ বলতে পারে না, দান করতে পারে, কথা বলতে পারে, কামাই করতে পারে, রুজি রোজগার কোনো কিছু করতে পারে, যার প্রাণ নাই তার দুনিয়াতে কোনো মূল্য নাই। তদ্রূপ যেই কোনো ইবাদত করবে, ইবাদতের পরে যদি মুনাজাত বা যে কোনো কাজ করুক, ইবাদত করুক, ওই ইবাদতের মধ্যে যদি রাসূলের দুরুদ শরীফ পড়া না হয় আল্লাহ এই ইবাদত কবুল করে না। এই জন্য প্যারা হাজরিন, আল্লাহ রাসূল বলেছে জাইয়িরু মাজালিসাকুম বি সলাতি আলাইয়া, তোমরা আমার ওপর বেশি বেশি দুরুদ শরীফ পড়ার মাধ্যমে যেই কোনো কাজকে সুন্দর করো। সুবহানাল্লাহ। বলে প্রাজনীন আল্লাহ আমাদেরকে বেশি বেশি দুরুদ শরীফ পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। কারণ আল্লাহর কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিচ্ছু নাই, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের বেলায় আল্লাহ দুরুদ পড়ে নাই, তাদেরকে সালাম দিয়েছে, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা, সালামুন আলা হারুন, ঠিক না বেটি? আদম নবীর নাম শুনলে আমরা কি বলি? আদামু আলাইহিস সালাম। মুসা নবীর নাম শুনলে মুসা আলাইহিস সালাম, ঠিক না বেটি? সবারে সালাম। কিন্তু আমাদের নবীজিরকে নবীর উপরে দুরুদও পড়তে হবে, নবীকে সালামও, সুবহানাল্লাহ। বলে নবীর প্রতি দুরুদও পড়তে হবে, নবীকে সালামও, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সুবহানাল্লাহ। বলেন তো পেরা হাজরিন, যা হোক, আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ বলে আমার একটা আছে, সেটা হচ্ছে আমি আখেরি নবীর উপরে দুরুদ পড়তেছি, সুবহানাল্লাহ। বলে আমি একা না, আমার ফেরেশতাদেরকে নিয়ে পড়তেছি, তোমরা যারা ইমানদার, তোমরা যারা মোমেন, তোমাদেরকেও আমি আল্লাহ আদেশ করছি তোমরাও নবীর প্রতি দুরুদ পড়ো, নবীকে সালাম দাও, সুবহানাল্লাহ। বলে এই জন্য দুরুদ শরীফ পড়লাম, কারো কোনো বেজার আছেন? যা হোক পেরা হাজরিন, আমি কোরআন কারিম থেকে সূরা তওবার 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পেরা হাজরিন, আসলে ওয়াজ কোনো পেশা না, এমনি জাস্ট বলছে বিদায় আসছি, আপনাদের সামনে শুধু এমনি একটু আলোচনা করব, ঠিক আছে? শুধু আলোচনা করব, একে অপরের কথা বিনিময় করব আমরা, কারণ ওয়াজ তো এখন ইউটিউবে ঢুকলেই ওয়াজ পাওয়া যায়, ঠিক না বেটি? সবার মোবাইলে ওয়াজ আছে, কিন্তু আমরা এই যে আলেমলা আমরা ওয়াজ করছি, যে আলোচনাগুলো করছি, এগুলা যদি আমাদের জীবনে একটা একটা করে পালন করতাম তাহলে আমাদের জীবন পাল্টে যেত, পরিবর্তন হয়ে যেত, ঠিক না বেটি? কিন্তু আমরা ওয়াজ এই কানে শুনি ওখানে বের হয়ে যায়, এই ওয়াজ শুনে লাভ হবে না? পেরা হাজরিন, এখন আমাদের এই যে ওয়াজ শুনি আমাদের পরিবর্তন হচ্ছে না কেন? কোন জায়গাটা আমাদেরকে সমস্যা? আল্লাহ মানুষ কেন সৃষ্টি করলেন? আমরা তো সকলে সমস্ত আলেমরা বলে কোরআনের আয়াত ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন সৃষ্টি করি নাই, ইল্লা সৃষ্টি করেছি লিয়াবুদুন, আমার একমাত্র আমার এবাদতের জন্য। এবাদত হবে কার? আল্লাহ। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, এবাদত আল্লাহ ছাড়া কারো করা যাবে না। এই এবাদত যে করব, আমরা এখন নামাজ পড়লাম পাঁচ, এই যে এশারা নামাজ পড়লাম, সুরা ফাতিহা পড়লাম, অন্যান্য সুরা মিলাইলাম, এরপরে দুরুদ শরীফ, তাশাহুদ, ছানাস, কালিমা কালাম, অনেক কিছু আছে না, এই যে পড়লাম, এই যে পড়লাম, এই পড়াটার মধ্যে আমাদের কি আছে? আমরা যে এবাদত করতেছি, এবাদতটা আদৌ হচ্ছে কি না এটা আমরা একটু জাস্টিফাই করি না। একটা কম্পিউটার যদি আপনার নষ্ট হয়, সেটা একজন ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যায়। মোবাইলটা যদি নষ্ট হয়, কোন জায়গায় সমস্যা, এটা সমস্যাটা লাঘব করা যায় কি না একজন মোবাইল যিনি ইঞ্জিনিয়ার বা মোবাইল যিনি ঠিক করে তার কাছে নিয়ে যায়, ঠিক না? ঠিক। যে কোনো জিনিস আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু লাগে, কোথাও কোনো প্রবলেম হইলে সেটা আমরা উপরের লোক যারা যারা জানে বিষয়টা তাদের কাছে নিয়ে যাই। কিন্তু এই যে এবাদত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করতেছি, দাড়ি পাকা হয়ে গেছে, কিন্তু সেই এবাদত আল্লাহ পর্যন্ত পুষতেছে কিনা, আমার এবাদত কবুল হচ্ছে কিনা এটা জানার বিষয় আছে না? কিন্তু আমরা তো ওই দিকে যাচ্ছি না, ওই দিকে যাচ্ছি না। কিভাবে আমার এবাদতটা কবুল হচ্ছে কি হচ্ছে না? দেখেন, আমি নামাজ দিয়ে শুরু করি আপনাদেরকে। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য সর্বোত্তম এবাদত হচ্ছে নামাজ। নামাজ ছাড়া এত শ্রেষ্ঠ এবাদত আর কোনো কিছু হতে পারে? আমার কথা বুঝতেছেন? নামাজ হলো সর্বোত্তম এবাদত। এখন নামাজের মধ্যে আমরা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার যখন বাঁধলাম, যেই তাকবীরের মাধ্যমে দুনিয়ার চিন্তা চেতনা, দুনিয়ার ধন সম্পদ, গাড়ি বাড়ি নারী সব কিছু ভুলে গিয়ে একমাত্র আল্লাহর ধ্যানে মনোযোগ হওয়া, ঠিক না? ঠিক। এখন আমি আপনি নামাজ পড়তেছি, বুকে হাত দিয়ে বলেন তো আমার নামাজের মধ্যে আল্লাহর ধ্যান আসছে না দুনিয়ার ধ্যান আসছে? এখন এই নামাজ দিয়ে কি জান্নাতের চাবি পাওয়া যাবে? এখন এই নামাজটা কিভাবে আল্লাহর রুজু আসবে, আল্লাহর ধ্যান আসবে, খেয়াল আসবে? কে আমাকে আল্লাহর ধ্যান করতে দিচ্ছে না? কে আমার আমার কলবের ভিতরে কে সোয়ারয়ে আমাকে বিভিন্ন পাপ কাজে নিয়ে যাচ্ছে? এখন এই যে ভিতরে আর শয়তানু জাসিমুন আলা কালবি বানি আদম, আল্লাহর রাসূল বলেছেন তোমাদের প্রত্যেকের কলবের ভিতরে একটা শয়তান আছে। কি আছে? শয়তান। এই শয়তান আমাদেরকে ভালো কাজ করতে দেয় না, ভালো কাজ করতে দেয় না, আল্লাহর ধ্যান করতে দেয় না, আল্লাহর খেয়াল করতে দেয় না। নামাজ ভালো, রোজা ভালো, হজ ভালো, পর্দাপুশিদা ভালো, হালাল খাওয়া ভালো, জিনা ব্যবিচার খারাপ, সুদ খাওয়া খারাপ, গোশ খাওয়া খারাপ। এখন খারাপ জিনিসের প্রতি আমাদের মনোযোগ বেশি হয়, কেন? ভিতরে শয়তানটা থাকার কারণে। এখন প্যারা হাজরিন, এই শয়তানটা নিজে নিজে দূর করা যাবে? আমি আর আপনি যখন জন্ম হয়েছিলাম তখন কিন্তু নিষ্পাপ ছিল। যখন দুনিয়াতে হাঁটি হাঁটি পাপা করে বড় হতে লাগলাম, চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা বিভিন্ন গুণা হয়েছে। এখন মুখে আমরা আল্লাহ বলি কিন্তু ভিতরে তো শয়তান আছে, এই জন্য মুখ আর কলব আমাদের এক হচ্ছে না। যদি মুখ আর কলব এক হইতো তাহলে আল্লাহকে পাইতাম, ঠিক না? বেটি পেরাহাজরিন, আমি কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলতেছেন হে ইমানদার গণেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে, ওয়াকুনু মাসাদিকিন, এবং সত্যবাদী যারা আছে তাদের সঙ্গী হও। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। এখন যত জায়গায়, যত সারা পৃথিবীতে যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, সবাই আল্লাহকে ভয় করে, ঠিক না? বেটি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আল্লাহকে ভয় করার কারণে নামাজ পড়ে, ঠিক না? বেটি আল্লাহকে ভয় করার কারণে রোজা রাখে, আল্লাহকে ভয় করার কারণে পর্দা করে, ঠিক না? বেটি তাহলে এখন ভয় আছে, আল্লাহ বলতেছে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যা কিছু করো, এগুলা করলেই হবে না, অকুনু, এবং অকুনু তুমি হতে হবে,
মা সাদিকিন সত্যবাদী যারা তাদের সঙ্গী হতে হবে। সুবহানাল্লাহ বলেন, তাহলে শুধু নামাজ রোজা করলেই চলবে? নামাজ রোজার পাশাপাশি আপনার ইমান আমলটা টেস্ট করার জন্য একজন যিনি আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর খাঁটি, আল্লাহর সাথে যার সম্পর্ক আছে। আপনারা অনেকে বলতে পারবেন, যারা মুরব্বী কেরাম আছেন, আমার বয়স 38-39 বছর হতে পারে, কিন্তু আপনারা যারা 50-60-70 বছর আছেন, এই যে সারা বাংলাদেশে পালকি দিয়া তারা ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ঠিক না বেঠিক? জৈনপুরি ফুরফুরা, ঠিক না বেঠিক? তারা এসে এসে বহু জায়গায় যখন বৃষ্টি হতো না, তারা এসে বৃষ্টি আনতেন, বৃষ্টি বন্ধ করতেন, ঠিক না বেঠিক? তাহলে প্যারা হাজরিন, তাহলে কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা ওই ওলি কিভাবে পাব, কিভাবে বুঝবো যে তিনি আল্লাহর ওলি, এই জিনিস আমাদেরকে জানতে হবে। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আবাদত করতে আসি, দাড়ি পেকে গেছে, কিন্তু সেই আবাদত আল্লাহর খেয়াল আসে নাই। দুনিয়ার বাজারে আমাদেরকে নামাজ পড়তেছি এভাবে মসজিদে, আমার মনটাকে ছয়তানি চতুর্দিকে ঘুরাচ্ছে, ঠিক না ঠিক? এখন আমরা এসেছি আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য। আমরাও যখন একসময় নামাজ আদায় করেছি, আমাদের মনটা চতুর্দিকে ঘুরছে, এখন আল্লাহর রহমতে ঘুরার সম্ভাবনা নাই। কেন? আমরা ওই ট্রিটমেন্ট পেয়ে গেছি। আমরা আপনাদেরকে এখানে কোনো কাদা ছোড়াছুরি নয়, আপনাদেরকে সহি কথাগুলা বলার জন্য, যেই কাজগুলা আমরা করি সেই কথাগুলা। আমি এক সময় মাদ্রাসা থেকে আমি টাইটেল করেছি, কামিল করেছি, আমি নাগবুদ বাজার কেআই ফাজিল মাদ্রাসা রামগঞ্জ, আমার বাড়ি কুমিল্লা চান্দিনা, 2015 সালে সেখানে নিয়োগ হয়েছি। আজকে প্রায় 8 বছর হবে, মার্চের 15 তারিখ 8 বছর পূর্ণ হবে ওই প্রতিষ্ঠানে, আরবি প্রভাষক হিসেবে আছি। তা আমরা যারা আলিয়া বলেন, কৌমি বলেন, যত মাদ্রাসায় আছে, আমি সব মাদ্রাসায় পড়ালেখা করেছি। ঢাকা আলিয়া তো, মোহাম্মদপুর আলিয়া তো, এরপরে আমাদের বাড়ির পাশে উজানি আছে, তো সব কিছু মিলে সব পড়ালেখা করেছি। কিন্তু করার পরেও কিন্তু মনটার মধ্যে দুনিয়ার সব শয়তানি থাকতো, নামাজ পড়তেছি মনটা অন্যদিকে ঘুরত। তুই যখন জিনারা এই আমাদের এই যে তরিকতের কথা, যে খানকাহ দরবারে আজম কমপ্লেক্স লেখা আছে না, এখন আপনারা অনেকে বলবেন এটা কি, এটা কি, কিসের পীর, কিসের উমক, এটা অনেকে বলতে পারেন। আমি একসময় বলছি পারি না, যেমন আমাদের আমরা যেখানে বায়াত হয়েছি, এখানে বায়াত হওয়ার আগে আমি মনে করছি এগুলা ভণ্ড, এগুলা বেদাত, এগুলা শেরেক, তখন না বুঝা বলছি। কিন্তু যখন ওনাদের কাজগুলা, ওনাদের আমলগুলা একটু আমল করেছি, করার পরে হঠাৎ মনটার মধ্যে আল্লাহর প্রেম আসতেছে। সুবহানাল্লাহ বলে, গুনার বাজারে আর যাওয়া লাগে না, হঠাৎ অটোমেটিকলি চোখে পর্দা পড়ে যায়। সুবহানাল্লাহ বলে। এখন এই মেসেজগুলা কিভাবে আপনারা আমাদের যারা এখানে, যারা আমাদের তরিকতের ভাই আছে, তাদের কাছ থেকে জেনে নেবেন। কিছু আমল আছে কোরআন হাদিস মতো, আমি যাক মাঝখান দিয়ে কথাটা বলে ফেললাম, আমাদের পীর ধরা লাগবে কি লাগবে না সেই বিষয়ে। হ্যাঁ, আপনার মনের মধ্যে যদি আল্লাহর প্রেম আসতে চায়, তাহলে পীর ধরা লাগবে। আর আপনি যদি বলেন না, আমি যেভাবে নামাজ পড়তেছি আমারে শয়তানে চতুর্দিকে ঘুরাক, আমি এই নামাজ দিয়ে ব্যস্ত পেয়ে যাব, তাহলে আপনার টাপ্পে করেন, তাতে কোনো বাধা নাই। আপনার 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর আপনার বয়স হয়ে গেছে, কত জায়গায় কত গেছেন, কত এবাদত করছেন, তার দুধ পড়ছেন, এশাক পড়ছেন, আউবিন পড়ছেন, কিন্তু আল্লাহর খেয়াল আসে নাই, আল্লাহর মহব্বত আসে নাই। আপনি একটু আমাদের আমলগুলো করে দেখেন, এক মাস 41 দিন আমলগুলো করে দেখেন, মনে করেন 41 দিন আপনার জীবনটা বৃথা। যদি আমলটা আমাদের যেই সিস্টেমে, সেই সিস্টেমে করবেন, করার পর দেখেন আপনার মনটা একটু আল্লাহর প্রতি প্রেম আসে কিনা। সুবহানাল্লাহ বলে, এটার মধ্যে অবশ্যই এটার মধ্যে প্রেম আছে, আপনার মনটা ঠিক হবে, আল্লাহর দিকে রুজু হবে। সুবহানাল্লাহ বলে। তো প্রিয় হাজিরিন, আমি আসলে আপনাদেরকে যেই কথাগুলো বলতেছি, আসলে আমি কথা দিক বিদিক, আমার যেহেতু আমরা লেকচার দেই, আরবি ক্লাস নেই, সেখানে ওয়াজের আমাদের কোনো পেশা না, আমরা বক্তব্যের আলোতে কথাগুলো বলি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, সময় পরে দেওয়া হবে। আমি বলতেছিলাম যে আল্লাহর ওলি ধরা যাবে কি না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেহেতু বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, নামাজ রোজা করতেই হবে, ঠিক না বেঠিক? আল্লাহকে পেতে গেলে নামাজ রোজা ছাড়া যাবে না। এগুলা করার পাশাপাশি একজন আল্লাহওয়ালা ব্যক্তি, হক্কানি
যিনি আল্লাহ এবং রাসূল থেকে যিনি আল্লাহর ওলি, এরকম ওলির কাছে বায়াত হতে হবে। এখন ওলি কিভাবে বুঝবো? তিনি আল্লাহর ওলি, তিনি রাসূল থেকে অনুমোদিত, এটা কিভাবে বুঝবো? কারণ এখন বহু বহু পীর আছে, ঠিক না বেঠিক, সবাই নিজেকে পীর দাবি করে। এখন আমরা মনে করি এখানে হাজার হাজার লোক বা এখানে লাখ লাখ লোক, আমরা মনে করি উনি পীর। এখন আল্লাহ আল্লাহ রাসূলের দরবার থেকে যদি মনে হয় তিনি পীর না, এখন আমরা কেমনে বুঝবো তিনি পীর? এই জন্য আমাদের আমাদের যে সিস্টেম, আমাদের পীরের কাছে যাওয়ার কোনো দরকার নাই। আপনাকে কোরআন এবং হাদিস মতো, কোরআনের একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহই আমার জন্য উত্তম উকিল, অভিভাবক, সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দুরুদ শরীফটা ফজর নামাজের পরে, দুরুদরা কোরআনের আয়াতের আগে 100 বার, কোরআনের আয়াতের পরে 100 বার, মাঝখানে কোরআনের আয়াত 100 বার, এর আগে দেয়া সব কিছুর আগে ইস্তেগফার 11 বার। কারণ আমরা দুনিয়াতে আসিয়া অনেক গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি, শেরেক করেছি, বেদাত করেছি, এই গুনাহগুলা মোচন করার জন্য ইস্তেগফার পড়তে হবে, ঠিক না বেঠিক? যখন আপনি চোখ বন্ধ করে কলবের দিকে ধ্যান করে নিজের চেহারাটাকে খেয়াল করে যখন আপনি এই আমলগুলো 41 দিন করবেন, করার পরে আপনার এই মনের, আপনার মনে এই যে কলবের মধ্যে যত দাগ লেগেছে, এই দাগগুলো আস্তে 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 দূর হবে, আল্লাহর প্রেম অটোমেটিকলি আপনার ভিতরে ঢুকবে, সুবহানাল্লাহ বলে। যখন আল্লাহর শয়তান যখন কলব থেকে দূর হয়ে যাবে, আল্লাহর প্রেম যখন ঢুকবে, দেখবেন নামাজ পড়লে মজা লাগবে, আনন্দ লাগবে, নামাজ পড়তে ইচ্ছে করবে, রোজা রাখতে ইচ্ছে করবে, ভালো কাজগুলা মহব্বত লাগবে, খারাপ কাজের প্রতি ঘৃণা জন্মাবে, খারাপ কাজের প্রতি কি জন্মাবে? ঘৃণা জন্মাবে। খেয়াল করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, আমার নবী পাগল উম্মতের, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম যে এখন সবাই পীর দাবি করতে পারে, কিন্তু পীরের পীর সঠিকও আছে, ব্যাঠিকও আছে। এখন কোনটাকে আমরা সঠিক, কোনটাকে ব্যাঠিক মনে করব? সবাই কিন্তু নামাজ রোজা করে, কিন্তু সবারটা গ্রহণযোগ্য হবে না। এখন কিভাবে বুঝবো? যেহেতু আমি আপনাদেরকে বলছি যে ওই আমলগুলো আপনি পৃথিবীর যেই কোনো জায়গায় থাকেন, আপনি আমলগুলো করে আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, এত ইসলামের মধ্যে দল, কে সঠিক কে ব্যাঠিক? আমি দুনিয়া থেকে যদি জেনে যেতে না পারি তাহলে আমার জীবনটা ধ্বংস, ঠিক না ব্যাঠিক? এইভাবে যখন মুনাজাত করবেন আমলগুলা করে, এশার নামাজের পরে আমল আছে, সেখানে ইস্তেগফার 11 বার, এরপরে আপনার নিয়ত আছে, এরপরে সাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু 900 বার, কতবার? 900 বার, চোখ বন্ধ করে কলবের দিকে ধ্যান করে করতে হবে। এশার নামাজের পরে, ফজর নামাজের পরে 300 বার, এশার নামাজের পরে 900 বার, মোট আপনার 24 ঘন্টার মধ্যে মাত্র আধা ঘন্টা সময় ব্যয় আল্লাহকে পাওয়ার জন্য। কয় ঘন্টা? আধা ঘন্টা। আমাদেরকে আপনি ভণ্ড বলেন, যা ইচ্ছা তা বলেন, কি একটু আমলগুলো করে দেখেন, আমলগুলো 41 দিন করে দেখেন। এখানে তো কারো কোনো নাম নাই, আসেনি আল্লাহ আল্লাহ রাসুল ছাড়া আর কোনো নাম আসেনি, আল্লাহর কোরআনের আয়াত, রাসুলের দুরুদ, এরপরে ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আপনি যেখানে থাকেন, কুরের ঘরে থাকেন, যেখানে থাকেন, সেখান থেকে আমলগুলো করেন, করার পরে দেখেন যে আল্লাহ পাওয়ার ব্যবস্থা হয় কিনা, সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি নামাজ, আমি আপনি নামাজ পড়তেছি, এই নামাজের মধ্যে খেয়াল করেন, নামাজ পড়তেছি কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। একটু এইদিকে খেয়াল করেন, নামাজ পড়তেছি কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আপনি একটা খাসা, খাসার ভিতরে ময়না পাখি রেখেছেন, 5 বেলা ময়না পাখিরে খাবার দেন, কিন্তু খাবার দেন, ময়না পাখি চলে যায়, এই খাবার
পচা দুর্গন্ধ হয়ে আরো ওই জায়গাটা খারাপ হয়ে যাবে, ঠিক না বেটি? যখন ময়না পাখি আপনি খাবার দিচ্ছেন কিন্তু ময়না পাখি চলে যাচ্ছে, তাহলে এই খাবারের কোনো মূল্য নাই। এখন আমরা নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো খাবার, কার? আত্মার খাবার, দিলের খাবার, রুহের খাবার। এখন আমরা যখন নামাজটা পড়তেছি আমার রুটা আমার মনটাকে অন্যদিকে ঘুরাচ্ছে, খাবারগুলা কিন্তু যেমনি এমনি থাকতেছে, ঠিক না বেটি? মন হৃষ্টপুষ্ট হচ্ছে না। খেয়াল করেন আল্লাহ রাসূল বলেছে তুফাতুল মুমিনি আল মাউত, মৃত্যুটা হচ্ছে মুমেনদের জন্য উপহার স্বরূপ। সুবহানাল্লাহ বলে যখন আপনি আমলগুলা করবেন, করার পর আল্লাহর প্রেম আপনার পা থেকে মাথা পর্যন্ত জাগ্রত হবে, পুরো শরীরের মধ্যে এত প্রেম লাগবে যে মায়া লাগবে, আল্লাহর প্রতি ভালোবাসা লাগবে, যে আপনি তখন মনে করবেন এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয় কোনো অসুবিধা নেই, খুশি লাগবে আপনার কাছে। সুবহানাল্লাহ বলে যদি আপনার মৃত্যুটাকে আপনি খুশি মনে না হয়, মনে করবেন আপনার ভিতরে সমস্যা আছে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যদি আপনি মৃত্যুটার মধ্যে আপনি কান্না লাগে, ভয় লাগে, তাহলে মনে করতে হবে আপনার এই ইবাদত কবুল হচ্ছে না। যেই নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, যদি আল্লাহর প্রেম আপনার কলবে কলবে ঢুকে, তখন আপনার কাছে মৃত্যুটা আপনার কাছে আনন্দ লাগবে। সুবহানাল্লাহ বলে মৃত্যুটা কি লাগবে? আনন্দ লাগবে। কার জন্য? মুমিনের জন্য। কার জন্য? মুমিনের জন্য। সবাই আমরা মুসলমান, মুসলমান শব্দের অর্থ কি? মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, আনুগত্যকারী। আর ইসলাম শব্দ থেকে মুসলিম শব্দটা এসেছে, ইসলাম অর্থ আপনার এসেছে অভিধানের মধ্যে আল ইসলামু লুগাতাল ইসতিসলামু ওয়াল ইতাআতু, ইসলাম অর্থ হচ্ছে আনুগত্য করা। কি করা? আনুগত্য করা। আনুগত্য করার মাধ্যমে আত্মসমর্পণ করা, আনুগত্য করার মাধ্যমে আত্মসমর্পণ করা, অথবা আত্মসমর্পণের মাধ্যমে আনুগত্য করা। আপনি যখন বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করছে, বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে না? যুদ্ধ হওয়ার পরে বাংলাদেশ যখন চতুর্দিকে ঘেরাও করলো, তখন তারা আত্মসমর্পণ করছে, ঠিক না বেটি? এখন আমরা কার কাছে আত্মসমর্পণ করব? আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। এখন আমরা আমাদের মা বাবা যখন আমাদেরকে জন্ম দিয়েছে, আমরা দুনিয়াতে এসে এইভাবে আমরা নামাজ রোজা সব করতাছি, একটু হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, তারা তাদের মা বাবার মাধ্যমে তাদেরকে জন্ম দিয়েছে, তারাও দুনিয়াতে এসে এইভাবে হয়েছে, কোন সময় আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম? আত্মসমর্পণ কিভাবে করলাম? সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আত্মসমর্পণ করছে, আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে আবু বকরের কাছে সবাই আত্মসমর্পণ করছে, আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, রাসূলের কাছে যখন আত্মসমর্পণ করছে, আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাযিনা বাইনুকা ইন্নামা বাইনাল্লাহ, হে রাসূল আপনার হাতে যারা বায়াত হয়েছে আত্মসমর্পণ করেছে, আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল, আমার হাতে বায়াত গ্রহণ করছে বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যখন হাজার হাজার কাফেরেরা, বদরের যুদ্ধ হইছে না তো? বদরের যুদ্ধ বলেন, বদরের যুদ্ধ কতজন কতজন ছিল মুসলিম? 313। 300 কাফের ছিল কত? এমনি অভিধানে ইতিহাসে পাওয়া যায় 1000, আসলে 1000 না, সারা পৃথিবীর সবাই তখন কাফের ছিল, কথা বুঝছেন নি? কারণ কোরআনে বলছে সালাসাতি মিন আলাফিন মালাইকা, 3000 আল্লাহ ফেরেস্তা পাঠাইছে, আবার খামসাতিন আলাফিন মিলাল মালাইকা, 5000 ফেরেস্তা। 1000 কাফেরদের জন্য 3000 5000 ফেরেস্তা পাঠানোর দরকার আছে? এই কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় হাজার হাজার তখন কাফের ছিল দুনিয়াতে, কথা বুঝছেন নি? মানে মুসলমান ছাড়া যারা ছিল সবাই কি? সবাই কাফের ছিল। কিন্তু আল্লাহ রাসূল বলছে এভাবে হাত উড়াইছে, ও আল্লাহ আমরা 313 আর বাকি সবাই কাফের, আপনি ফেরেস্তা পাঠাইয়া আমাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ, যখন এই দোয়া করছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলের আঁচল ধরে এভাবে টান দিচ্ছেন, বগল ধরে, ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ বলে। এখন ফেরেস্তাদের কাজ কিন্তু যুদ্ধ করা না, ফেরেস্তারা এক একজন এক এক ইবাদত করতেছে, ঠিক না বেটি? এক একজন ইবাদত করতেছে, ফেরেস্তাদের কাজ কিন্তু যুদ্ধ করে না, কিন্তু আল্লাহ রাসূল যখন হাত উড়াইছেন, আল্লাহ বলতেছেন হাবিব আপনি যা চান আমি তা দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাসূল দেখতেছে হাজার হাজার ফেরেস্তারা যখন আসতেছে যুদ্ধ করার জন্য, মুসলমানদেরকে আক্রমণ করার জন্য, আল্লাহ রাসূল সামনে থেকে কিছু বালু নিলেন, বালু বালি নিয়ে বললেন বিসমিল্লাহ, মানে রাইম করে যখন বালুগুলো এভাবে নিক্ষেপ করলেন, কাফেরদের চোখে মুখে লেগে কাফেররা আর সামনে কিছু দেখতে পায়, আল্লাহ কোরআনে ওই কথাটা রেকর্ড করলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, হে হাবিব
আপনি যে পাথর, আপনি যে বালুগুলো নিক্ষেপ করেছেন, এগুলো আপনি নিক্ষেপ করেন, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ বলে তাহলে বোঝা গেল রাসুলের হাতকে কার হাত বলছে, রাসুলের হাতে বায়াত গোয়া আত্মসমর্পণ করাকে কার কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তাহলে আমরা আত্মসমর্পণ কোন সময় করলাম? আমরা যে মুসলমান দাবি করি, মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, কার কাছে আত্মসমর্পণ করেছি? পেরাজরিন, তাহলে এখন আমরা এই আত্মসমর্পণ করতে গেলে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। কোরআনের মধ্যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছে সাবধান, হে সাবধান দুনিয়ার মানুষ, আলা ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, ফি দুনিয়া ওয়ালা আখেরা, দুনিয়াতেও নাই আখেরাতেও নাই। আল্লাহ তাদেরকে স্পেশাল মর্যাদা দিয়েছেন, যেহেতু এখন নবীর আদম নবী চলে গেছে, আমাদের নবীও চলে গেছে, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, আর নবী আসবে না, তো নবীর নবী যেহেতু আসবে না, ইসলামটারে সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখন যে ব্যবস্থা করে রেখেছেন সেটা হচ্ছে ওলিদের যুগ, আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ বলে আউলিয়া কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা সত্ত্বে তখন তিন থেকে চারজন নবী দাবি করছে, একজনের নাম মুসাইলামা, একজনের নাম মুসাইলামা সাজা, মুসাইলামাতুল কাজ্জাব, এই যে তারা নবী দাবি করছে, আল্লাহ বুঝাইলেন, রাসুল বুঝাইলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি সত্য নবী থাকা সত্ত্বে আমার বিপরীতে মিথ্যা নবী দাবি করছে, তদ্রূপ হক্কানি অলিদের বিপরীতে কিছু মিথ্যুক অলি থাকতে পারে, ঠিক না বেঠিক? ওই কথা দ্বারা এই কথা বুঝাচ্ছেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি